ছড়িয়ে রয়েছে রকমারি জুয়া খেলার হাতছানি। এবার সেই মোবাইল গেমে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো এক যুবকের। মোবাইল গেমে আসক্ত হয়ে শেষ পর্যন্ত গলায় দড়ি দিল মাত্র 21 বছরের এক যুবক। মোবাইলের যেমন ভালো দিক রয়েছে তেমনি আবার খারাপ দিকও রয়েছে। বর্তমান হাইটেকের যুগে মোবাইল গেমে প্রতি আসক্ত হয়ে পড়েছে শিশু থেকে বৃদ্ধ অনেকে। বর্তমানে একাংশ যুবক মোবাইল গেমে প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যে এরা সারাদিন মোবাইলে গেম নিয়েই পড়ে থাকে। মোবাইল গেমে আবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রকমারি জুয়া খেলার হাতছানি। এইসব জুয়ার গেমে পড়ে তিলে তিলে ধ্বংস হচ্ছে যুব প্রজন্ম। এই মোবাইল গেমের প্রতি আসক্ত হয়ে শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো ত্রিপুরার উদয়পুরে মাত্র 21 বছর বয়সী এক উঠতি যুবক। তার নাম পলাশ দাস। পরিবার সূত্রে জানা গেছে, পলাশ গত কয়েক মাস ধরে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ে। পরিবারের লোকরা বারবার তাকে বারণ করার সত্ত্বেও সে কারোর বারণ শুনেনি। ইদানিং সে টাকার বিনিময়েও নাকি গেম খেলছিল। রবিবারও সে তার ঘরে মোবাইল গেম নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু যথাসময়ে ঘর থেকে বেরিয়ে না আসায় পরিবারের লোকদের সন্দেহ হয়। পরে তারা দেখতে পান পলাশ নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আছে। পরিবারের লোকরা পলাশকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এই কাণ্ডে বৃহত্তর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাশ দাস নামে 21 বছর বয়সী একটা ছেলে আনুমানিক 4:40 নাগাদ আমাদের গোমতী জেলা হাসপাতালে আসে ইমার্জেন্সিতে। তো আসার পরই আমরা পরীক্ষা করে দেখলাম মৃত, মানে ব্রড ডেড যেটাকে আমরা বলি। তো আমরা পুলিশ ইনফরমেশান দিয়েছি, ময়নাতদন্তের জন্য পুলিশ এসে মর্গে পাঠালো ব্রড ডেড বডি। কোন সময় ঘটনা? ঘটনা আনুমানিক 4:40 আমাদের এখানে আসে বিকেলবেলা। কি কারণে এমন কিছু? কী কারণে আশেপাশে, মানে বাড়ির ওনার কাকা বা জেঠু ওরা যারা এসেছিলো ওরা বললো যে ছেলেটা অনলাইনে বেট টাইপের কিছু খেলতো মোবাইলে। তো এইটুকুনি সংবাদ। এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।